नमस्कार, আমি রয়দোলা বলছি। আজ আমি আপনাদের শিউলি পাতার বড়া করে দেখাবো। আমার একটা ছোট্ট বাগান আছে, আমি আগেই বলেছি, সেই বাগানে আমি একটা শিউলি গাছ লাগিয়েছি। সেই শিউলি গাছে পাতা আমি ছিঁড়ে আপনাদের দেখাবো কিভাবে ছিঁড়ছি। এই গাছটা খুব কচি কচি পাতা বেরিয়েছে, ভাবলাম আজকে বড়াটা করে নিই, তাহলে আপনারা দেখতে পাবেন সুন্দর। এখন বর্ষার জল পেয়ে খুব ভালো পাতাগুলো হয়েছে, এরকম ছোট ছোট পাতাগুলো আমি নেব। এই শিউলি পাতার অনেক গুণ আছে, যেমন এটা সর্দি কাশি, অনেক দিনে সর্দি কাশি হলে সে দুদিন এটা রস খেলে, মানে দুটো পাতার রস করে খেলে সকালবেলায় সর্দি কাশি একদম চলে যায়। তারপরে আপনার জ্বর হলে, বাচ্চাদের জ্বর হয় কি বড়দের জ্বর হলে এই রস খেলে চলে যায়, জ্বরও সেরে যায়। তারপরে কৃমি সারায়, তারপরে অনেক সময় জ্বরের পরে যে একটা অরুচি ভাব হয়, সেই অরুচি ভাব হলে সেই অরুচি ভাব চলে যায়, এই পাতার একটু বড়া খেলে অরুচি ভাবটা চলে যায়। এরকম অনেক গুণ এর থেকে পাওয়া যায়। মাঝে মাঝে যদি এরকম রস খাওয়া যায় বা বড়া করেও খাওয়া যায়, তাহলে খুব কাজ দেয় এই পাতার। সেই রকমই আপনাদের আজকে আমি করে দেখাবো। আমি বেশ কতগুলো পাতা কেটে নিলাম এখান থেকে, নিয়ে এই পাতায় আজকে আমি বড়া করব। কিভাবে করছি সেটা আপনারা দেখবেন, খুব ভালো লাগে, এই বড়া খেতেও খুব ভালো লাগে, বেশ ঝাল ঝাল মচমচে মতন বড়া হয়। প্রথমে একটা বাটিতে আমি বেসন নিলাম বেশ খানিকটা, মানে মোটা করে পুরটা বানানো হয়, কোটিংটা মোটা হয়, বেশ খানিকটা বেসন নিয়ে নিলাম। তিন চামচ মতন চালের গুঁড়ো নিলাম, তিন চামচ, সাড়ে তিন চামচ মতো নিলাম চালের গুঁড়ো। এক চিমটে খাবার সোডা নিলাম, কালো জিরে নিলাম, কালো জিরে এক চিমটে মতো নিলাম, নুন নিলাম পরিমাণ মতো, নুন আর লঙ্কা গুঁড়ো নিলাম, একটু ঝাল ঝাল হয় খেতে লঙ্কা গুঁড়ো নিলাম। এবারে এটা ভালো করে মিক্সড করে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে এটা ঘন একটা ব্যাটার করে নেব। ঘন ব্যাটার একটা বানিয়ে নিলাম। এবারে আমি এই পাতাগুলো দুটো দুটো করে নিয়ে নেব, একসাথে দুটো দুটো করে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। এবারে প্যানের মধ্যে তেল দিয়ে দেব, এবারে একটা একটা করে এরকম ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। একটা করে দুটো করে নিয়েছি পাতা বেসনের মধ্যে, চালের গুঁড়োর মধ্যে একসঙ্গে মিক্স করে, ব্যাটারটার মধ্যে মিক্স করে এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজছি। সুন্দর হয় দেখতে, এভাবে আপনারা করবেন, খুব ভালো লাগে, বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গে খেলে দারুণ লাগে। তারপরে শিউলি পাতা আর একটা গুণ আছে, যে এটা বাতের ব্যথা খুব কমিয়ে দেয়, খেলে অনেক রিলিফ পাওয়া যায়, জন্য এটা খাওয়া সবারই ভালো, কোনো ক্ষতি করে না, খেলে পরে সবারই ভালোই হয়। এভাবে ভেজে ভেজে আমি তুলে নেব।
এবারে এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এভাবে তুলে নিলাম, আবার আমি আরো দুটো ছেড়ে দেব। আরো দুটো পাতা নিলাম, এইভাবে আস্তে আস্তে ভেজে নেবেন। তৈরি হয়ে গেল শিউলি পাতার বড়া। এভাবে আপনারা সকলে বানাবেন, এতে অনেক ইমিউনিটি বুস্ট করে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। দারুণ হয়েছে, একটু দেখি, একটু খেয়ে দেখি, একটু ফাটাফাটি। ভালো হয়েছে? দারুণ, বাহ, ফ্যান্টাস্টিক। খাটনি সার্থক বলো।